যা সুন্দর বটি ভালো কিন্তু আরে বটিটার একটা জং লেগে গেছে অনেকদিন ব্যবহার হয় না ওই জন্য এরকম আছে বটি তো ধারটাও কমে যাবে ব্যবহার হয় না লোটিয়া মাছ দুটো ওইগুলো কি মাছ পার্সেল মাছ সরে যাও বড় স্ট্যান্ডটা কি হলো ওটাতে ওটা অন্য কিছু কাজে যা আরে এইটাও তো আমি তুলবো ছাড়ানোটা এই কটা কেন তুমি তো এত তুললে ফেলে দিলে আমি তো ছাড়া দাও তারপর তরকারি হয়ে যাবে ছাড়ানো হবে না মালাটা তো জ্বলে গেছে কল ভেঙে যাবে সরে যা ক্যারিটাও তো শুনবো দাঁত বাঁচছে দেখি যা ওটা কল খারাপ হয়ে গেছে পায়খানা করবি নি দেখি আবার নিচু হা তোমার তুলে নি আমি তো শুধু কাঠটা তুলেছি সেটা বলছি নি গেঁড়িটা আবার হয়ে উঠবে না ওইদিকে তুমি এখানে দেরি করলে ওইদিকে তো হয়ে উঠবে না গেঁড়ি নেওয়ার সময় ভাত তো এখন দিতে হবে আমি দিয়ে দেবো হাত ধুয়ে এই বুড়ো কাগজ গুলো ধরে রাখো আবার এখানে ঢুকছিস কেন জায়গা নেই জায়গা নেই ডোডো এই দেখ ওরে বাবা রে ও বাবা রে কটা মাছ হয়েছে কোন তো এ বাবা কি ছেলে যা কি হলো এটা দাদা মাছে পেছো আসুক দাদু আসুক মারতে বলবো আমি বলে দেবো সত্যিকারের বলে দেবো দেখ এ বাবাই সুটি কি ছিলি তোমার পারিনে তোমার সঙ্গে সারাদিন কেউ কথা বলবে না দাঁড়াও মারতে বলবো আর কথা বলতে বারণ করে দেবো কেউ কথা যেন না বলে তুই আয় একবার এখানটা আয় ওরম করছিস কেন তুই আয় এখানটা একবার আয় এগিয়ে আয় আমি সত্যি এই যে এইখানে একটা দেখছিস আয় তোমার পড়া কথা বললে পরে কান্না পায় আর এসে এখানে মাছ এখানে লোকের খাবারে লোকের ঘরে তুই পেচ্ছাপ করছো কি রে তুই তোমার চালাকি ছাড়াবো ওকে তোমার চালাকি ছাড়াবো দাঁড়ো বাবাকে বলি না তুই দেখি এই ঠাকুরের তো এটা শুরু করে দিচ্ছিস তোকে তো এই পিড়েটা দিয়েছি এতে বসবি এখানে বস 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 বসে বসে দেখ হয়ে গেছে কাটা চাপা খুলে রাখতে হয় আমি কোথায় আলাদা সময় লাগবে বলে ভাত বসিয়ে দিয়ে মাছ কেটে